হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ্দিন খন্দকার, চেক আপ ডেটা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হাউ টু রিকভার অ্যান্ড ডিলেট আনসেভ ডকুমেন্ট ইন এমএসওয়ার। অর্থাৎ এমএসওয়ারের মধ্যে আমাদের যে আনসেভকৃত আমাদের ডকুমেন্টগুলো থাকবে সেগুলো কীভাবে আমরা রিকভার করতে পারি, এমনকি চাইলে আমরা ডিলেট করতে পারি, সে বিষয়গুলো আজকে আমরা দেখবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএসওয়ারে চলে আসি। বাস এমএসওয়ারে আসার পরে আমরা কী করছি, আমাদের এই যে এখানে যখন আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলে আমাদের এখানে কি এই যে ডকুমেন্ট ওয়ান চলে আসে। তো আসার পরে এই ডকুমেন্টের মধ্যে আমরা যদি কোনো এখানে ডকুমেন্ট তৈরি করি, তো তৈরি করলে সেই ডকুমেন্টটা যদি আমরা কোনো কারণে আমরা সেভ করতে না পারি, দেখা গেছে আমাদের কি বিদ্যুৎ চলে যেতে পারে, অথবা কোনো কারণে আমাদের কম্পিউটার শাটডাউন হয়ে গেল, অথবা আমরা ভুলক্রমে সেভ না করে আমরা মাইক্রোসফটটা ক্লোজ করে দিলাম, যদি এই ধরনের প্রবলেম আমরা ফেস করি, তো সেই ক্ষেত্রে আমার এত কষ্ট করা তৈরি করা ডকুমেন্টটা তাহলে আমরা কীভাবে এখানে দেখা গেছে আমরা আবার এটা পুনরায় আমরা নিয়ে এসে আবার সেভ করতে পারি। তো সেই কাজটাই করবো এখন আমরা। যেমন আমি দেখাচ্ছি, এখানে ধরেন আমি কী লিখলাম, এখানে ধরেন আমি জাস্ট কী লিখি, ধরুন আমি এখানে লিখলাম অথবা আরও কিছু লেখা লিখলাম। এই যে এইভাবে ধরুন আপনার পুরো ডকুমেন্ট আপনার এখানে এক পেজ বা কয়েক পেজ লিখলাম, বাস লেখার পরে বলছি এখানে এই সমস্যাগুলো হলে কোনো কারণে, ধরুন এখানে কী হলো এই সমস্যাগুলো হলে ঠিক আছে আমরা কীভাবে এই ডকুমেন্ট আমরা রিকভার করবো। যেমন আমি দেখাচ্ছি কি, ধরুন আমি মাইক্রোসফটটা ক্লোজ করে দিলাম মনে করেন, তাহলে আমি যে ক্রসে ক্লিক করে আমার এখানে বলতেছি আমি সেভ করবো কিনা, আমি সেভ না করে ভুলে এখানে ডন্ট সেভ দিয়ে মাইক্রোসফটটা ক্লোজ করে দিলাম, তো এই সমস্যা হলো, অথবা আমার কম্পিউটারটা বুঝে বন্ধ হয়ে গেলো, অথবা দেখা গেছে এখানে আমার কারেন্ট চলে গেলো, এরকম সমস্যা হলে আমি আবার এখানে কী করবো, পুনরায় মাইক্রোসফটটা ওপেন করবো। বাস মাইক্রোসফটটা এখানে এইভাবে আসার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব, বাস ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে আমরা নেওয়ার পরে তারপর আমরা সরাসরি কোথায় চলে যাবো, আমরা এই যে ফাইল মেনুতে আসবো। বাস ফাইল মেনুতে আসার পরে এখন ধরেন আমরা কিন্তু দুইভাবে যাইতে পারি, আমরা সরাসরি এই যে এখানে ওপেন, আমরা ওপেন অপশনে যদি আসি, বাস ওপেনে আসার পরে আপনারা এই যে এখানে যে রিসেন্ট ডকুমেন্টগুলোর মধ্যে আমরা যদি এটা নিচ দিকে টান দিই, আমাদের স্ক্রল বারটা টান দেওয়ার পরে এই দেখেন আমাদের এখানে নিচে লেখা আছে রিকভার আনসেভ ডকুমেন্ট। তাহলে আমরা এই যে রিকভার আনসেভ ডকুমেন্ট এখানে ক্লিক করে আমরা যেই ফাইলটা এখন সেভ করি না সেটা আমরা রিকভার করতে পারি, অথবা চাইলে এখান থেকে ছাড়াও আমরা এই যে এখানে ইনফো অপশনে যদি আসি, ইনফো অপশন আসার পরে আমাদের এই যে ম্যানেজ বাসন নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে ক্লিক করে করতে পারি। ম্যানেজ বাসন থেকে করার জন্য আমরা এই যে অপশন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দেন আমাদের এখানে দুইটা অপশন দেওয়া আছে। তো এখানে কী অপশন, আপনি যদি চান যে রিকভার করার জন্য আপনার আনসেভকৃত ডকুমেন্টটা, তাহলে আপনি এখানে যাবেন, আর যদি মনে করেন আপনার আনসেভকৃত কোনো ডকুমেন্ট আপনি রিকভার করবেন না, মানে সবগুলো ডিলেট করে দেবেন, তাহলে এই যে ডিলেট আনসেভ ডকুমেন্ট এখানে ক্লিক করলে যতগুলো আপনার ফাইল আনসেভ করছেন মানে সেভ না করছেন সেগুলো সবগুলো ডিলেট হয়ে যাবে। তো এটাতে আপনি ডিলেট করতে পারেন। তো আমরা ডিলেট না করে ধরুন আমরা এখান থেকে রিকভার করার বিষয়টা দেখি, তাহলে যে রিকভার এখানে আমরা ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমার এই যে এখানে ধরুন যে কি আমার এখানে চলে আসছে, তাহলে এখানে এই যে আনসেভ ফাইল এখানে ধরুন যে আপনার কি এই যে লোকেশনটা আছে এখানে কোন জায়গায়, আমার কিন্তু এখানে যদি আমি যে ক্লিক করি, ক্লিক করার পরে যেন আমি এখানে দেখতে পাচ্ছি আমার লোকেশনটা কোন জায়গায় আছে, এই যে লোকেশনটা এখানে এই জায়গায় অফিস, এই যে আনসেভ কিন্তু ফাইলের লোকেশনটা দেওয়া আছে এখানে, এই লোকেশনে আমার এই যে এখানে দুইটা ফাইল আছে, দুইটা ফাইলের মধ্যে এখানে আগে একটা আমার আনসেভকৃত ফাইল ছিল আর এখন যেটা আছে এটা হচ্ছে এই যে নিচে যেটা দেওয়া আছে, তা আমি কোন ডেটে কটার সময় আমি ই করছি ফাইলটা তৈরি করছি সেটা কিন্তু ডেট দেওয়া আছে এখানে, এই যে আজকের তারিখ এবং কটার সময় করছি এই যে টাইমটা দেওয়া আছে এখানে, এখান থেকে টাইপটা কোন ধরনের এখান থেকে আপনারা দেখতে পারেন সাইজ কতটুকু এগুলো দেওয়া আছে এখানে। তাহলে আমার যে টাইম পরে করছি এটা নিচে দেওয়া আছে, তাহলে আমি এই যেটা সিলেক্ট করে এখন আমি কী করবো, প্রথমে এটা ওপেনে ক্লিক করে ওপেন করবো, বাস ওপেনে ক্লিক করার পরে এই যে আমি আমার এই ডকুমেন্টটা যা লেখছি, যে এই লেখাটুকু লেখছি এই যে লেখাটুকু এখানে আছে, বাস এখন এটা লেখা আসার পরে যখন আমি এক লাইন লিখছি আপনি যদি অনেক লেখা লেখেন তো সবগুলো লেখা এখানে শো করবে, বাস এখন এটাকে আপনার সেভ করলে হবে। তাহলে এই যে এখানে ধরুন আনসেভকৃত ডকুমেন্ট আপনার সেভ করার জন্য এই যে এখানে সেভ এস অপশন দেওয়া আছে, এখন আমরা সেভ এস অপশনে ক্লিক করবো, বাস সেভ এস অপশনে ক্লিক করার পরে আপনি এখন কী নামে কোথায় সেভ করবেন, বাস আপনার নাম দিলে হবে, তাহলে এখন আমি এখানে ধরুন নাম দিলাম কি জে কে অনলাইন, বাস ধরুন এই নামটা দিলাম, দিয়ে 1 2 3 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমরা যদি সেভে ক্লিক করি, বাস আমাদের এই ডকুমেন্টটা কী হয়ে গেলো, সেভ হয়ে গেলো, এটা সেভ হয়ে গেলো। এখন আমি ধরুন এটা কী করি, ফাইলে গিয়ে আমি ক্লোজ করে দিলাম, বাস ক্লোজ করার পরে এখন আমি আবার ধরুন এখন ফাইলে যাই, ফাইলে যাই এখানে আমি ওপেনে গেলাম, বাস ওপেনে যাওয়ার পরে এই যে নামটা আছে এখানে, অথবা আপনি এখানে মাই কম্পিউটারে যে ব্রাউজে গিয়ে বাস আপনি যে ফাইলটা সেভ করছেন এটা এখান থেকে নিয়ে আসতে পারেন। তাহলে এখন আমরা কোথায় সেভ করছি, এই যে জে কে অনলাইন 1 2 3 আমি ওপেনে ক্লিক করলাম, বাস আমার সেভ করা ফাইলটা ধরুন যে এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু এখান থেকে আপনার আনসেভকৃত ফাইলটা সেভ করতে পারেন, এটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরুন আবার যদি আমরা ফাইলে আসি, আসার পরে এখান থেকে আমরা আবার ম্যানেজ বাসনে গেলাম, যার পরে এই যে রিকভার আনসেভ ডকুমেন্ট আবার এখানে ক্লিক করলেন, বাস করার পর আপনি যদি এটা স্যার আরও থাকে বা সেগুলো আপনি এবার সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিয়ে এইবার সেভ এস করে দেয়, আপনার সেই আনসেভকৃত ফাইলগুলো আপনারা সেভ করতে পারেন, তারপরে কী এবার ডিলেট করতে পারেন, সে ডিলেট অপশনে গেলে ডিলেটে ক্লিক করলে সবগুলো ডিলেট হয়ে যাবে। তো এইভাবে মূলত এখানে কাজটা করে
যে এখানে কি যে বললাম আমাদের যদি কোনো জায়গা আছে এরকম কোনো ফাইল তৈরি করলাম ভুলক্রমে আমরা সেভ করতে না পারে আমাদের ওয়ার্ডটা ক্লোজ করে দিলাম কিংবা বিদ্যুৎ চলে গেল কিংবা কোনো কারণে পিসি শাটডাউন হয়ে গেল এরকম সমস্যা হয়ে গেলে সেই আনসেভকৃত ফাইলগুলো কিভাবে সেভ করতে পারি এমন কিছু ডিলিট করতে পারি সেই টোটাল বিষয়ে আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু রিকভার অ্যান্ড ডিলিট আনসেভ ডকুমেন্ট ইন এমএস ওয়ার্ড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।